হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আজকে আমি আর মনির ভাই চলে আসি খালি ভ্যান নিয়ে, আর আজকে সাথে ভাগ্নেও নাই, ভাগ্নে অসুস্থ সেজন্যই বাড়িতে আছে। আজকে আমরা যাচ্ছি, তো কিছুদিন আগে আমরা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে একটা চাচার বাড়ি আগুনে একদম সবকিছু পুড়িয়ে তার নিঃস্ব হয়ে যায়, সেই চাচা বুঝছো মনির ভাই, সে অনেকদিন ধরেই আমাদের বলতেছে মানে আসলে তার থাকার জায়গা কিছুই নাই। আসলে একটা মানুষের কিন্তু মনে করা যায় বাড়িতে যদি চুরি হয় তাহলে কিন্তু সব কিছুই পিড়ায় থাকে যায়, অল্প কিছু নিয়ে যায়, কিন্তু যদি আগুনই পুড়ে যায় তার কিন্তু কিছুই থাকে না, একদম নিঃস্ব হয়ে যায়। সে তার ব্যতিক্রম কিছুই হয় নাই, চাচাও চাচারও সেই একই অবস্থা হয়েছে, মানে তার বাড়িঘর পুড়িয়ে একদম সব কিছু শেষ হয়ে গেছে, এখন আপাতত থাকার মতো কিছুই নাই। তারপরে সেই ভিডিওটা দেখার পরে আমেরিকা থেকে ভুইয়ান ফ্যামিলি বুঝতে মনে ভাই, সে হচ্ছে টাকা পাঠাইছে, বলছে যে এই চাচার পাশে যায় দাঁড়াতি। আমরা আজকে সেই চাচার বাড়িতে যাচ্ছি, আর আমাদের যে সব বাঁশ খুঁটি কাঠ টিন সবই চলে গেছে সেই বাড়িতে, আর যে আমাদের সুন্নু ভাই সব কিছু নিয়ে সকালে থুয়েছে তারপরে এখন আমার নিয়ে যাচ্ছে। তো মনে ভাই তাহলে এখন বাদ বাকি কথা হচ্ছে সেই চাচার বাড়িতে যা বলবো, এখন যা মিস্ত্রিরাও মনে হয় গেছে যা কাজ শুরু করবো। তাহলে সুন্নু ভাই হ্যাঁ রাস্তাও একদম সেই আপনারা দেখতেই পারতেছেন, তো আমরা তো আগেই বললাম যে মিস্ত্রি ভাইরা সকাল সকাল গেছে, এদের এখন হচ্ছে পায়ের জোড়াই দিচ্ছে, আর হচ্ছে আর ওই ভাই বানাচ্ছে হচ্ছে মই কলের যে জিনিসপত্র গুলো লাগবে। আর ভাই কি কথা, আচ্ছা তাহলে আপনি পাই খোয়া লাগবে সে মাপ দিয়ে ফেলেন ডহের কাটছে। তো মনে ভাই তো তুমি তো সেদিন আসলে না, তো আমি এখন তোমার দেখাই দিই দেখাই, আর দর্শকদেরও দেখাই আসলে তার কি পরিমাণ পরিবর্তন হয়েছিল। এটা বিশাল বড় ঘর ছিল, ঘরটাও সেই বড় ছিল, আর এই জায়গাও আরো একটা ছোট একটা ঘর ছিল, দুইখানে গেছে না, দুইখানে করছে এই দেখো যে মানে আসলে এই বাঁশ কুটি গাছ ছিল একটা, আর সেই চাচা মনে করেন এই মনে হয় বাক্স ছিল না, বাক্স চাচা হচ্ছে যখন বলছে নগদ ছিল তার কি পাওয়া গেছিল, আর এই পাশে আছে গাছগুলো দেখেন উপরে যেসব গাছ আছে সবই পুড়ে শেষ হয়ে যাবে। তো যাই হোক এখন আপাতত সেই চাচার দুঃখের দিন আমরা শেষ করার জন্যই আমরা আইছি ইনশাল্লাহ, আমরা এই ঘরটা করবো তারপরে ইনশাআল্লাহ। তো আর যে ভাই হচ্ছে এই ঘর করার জন্য টাকা দিচ্ছে, আপনারা যারা ভিডিও দেখেন তার জন্য অবশ্যই দোয়া করবেন। আর সেই চাচা একটু বাইরে গেছে এখন আসতেছে, চাচা আসলে পরে আমরা চাচার সাথে কথা বলে জানাচ্ছি সব। কিরে তো বন্ধুরা, তো এর আগে আপনারা এই চাচা দেখছিলেন, এই সেই চাচা যার ঘর পড়ে গেছিল, ভালো আছেন চাচা? তো আপনাকে এর আগে বলছিলেন দুঃখের কথা, আমরা তো আসে দেখেই গেছিলাম যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছিল, তো তারপরে আমরা সেই ভিডিও করে নিয়ে গেছিলাম, সেই ভিডিওটা দেখে আমেরিকা থেকে এক পরিবার এই আপনার এই ঘর করে দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছে, এখন তো আমরা আজকে সব জিনিসপত্র নিয়ে আসি এখন আপনার ঘর করে দেবো, আর আপনার কোনো কষ্ট থাকবে না। তো আপনি খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ আমি খুশি। যাই হোক, তাহলে যে ঘর দিয়েছে তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ ভরসা তার জন্য দোয়া করাই লাগবে। তো আমরা এই ঘরটা সুন্দর করে করার পরে তারপরে একটা দোয়ার অনুষ্ঠান করব, তারপরে আপনি সুন্দর হয়ে থাকবেন, আল্লাহ ভরসা। এই যে আমরা নিয়ে আইছি একদম অরিজিনাল সিমেন্টের যে খুঁটি, অরিজিনাল মানে ভালো, তা পাথরের ঢালাই, পাথরের ঢালাই তা, আর কাঠ গুলো খুবই ভালো, আর যে ঘরের যে সব পুরাতন খুঁটি ছিল সব এখন তুলে ফেলা হবে, কারণ ওই সপ্তাহে যে আর কোনো কিছু করা যাবে না, কারণ তা সব আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। তো এখন এই পাশে আসলে দেখতে পারবো যে সব কিছু এখন উঠে আসছে, তা আসলে যে উপরে সাইড নিচে কিন্তু মনে হয় মাটি নিচে যেটুক ছিল সেটুক ভালোই আছে, আর উপরে যা আছে সব কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, আমাদের যে সব খুঁটো আনছি সব আচ্ছা তাহলে শুরু করে দেন। কোন দিকটা
বিসমিল্লাহ আল্লাহ ভরসা যাক চাচার ঘর দিনও অনেক দিন ভালো মতো যায় আগে নয় নাকি চাচা আল্লাহ ভরসা আপনার দোয়া করি আমি পাবো আর দোয়া তো অবশ্যই আমি পাকা কাম করলাম পরশু দিন আমি 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 টাকা দিছি আসেন প্রাণ ঘুরো হ্যাঁ স্যার এই চাষা যে পরিমাণ সমস্যা এই জায়গা থেকে যদি খুবই তাড়াতাড়ি কাজ করা হচ্ছে মানে তার তো ঘর নাই কোনো থাকা থাকা না সেটা থাকতে হচ্ছে পাশে গোয়াল করে তার ছোটটা লাগা করতে এই কষ্টের কারণে আমরা খুবই দ্রুত কাজ শেষ করে দিচ্ছি এই জন্য মিস্ত্রি ভাইদের বলছে একদম ভোরবেলা থেকে কাজ শুরু করতে তাছাড়া দুই দিন একজন মিস্ত্রি চারজন দুই দিনই তো আর ঘর শেষ হয় না এই জন্য দুই দিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ আমরা আগামীকাল এটা দুবার অনুষ্ঠান করে শেষ করে দেবো তো এখন তুমি চারদিকের বাদ বাকি অবস্থা দেখো দরজা নিয়েছে গেলেন মিলে যা দুই চার দিন কাজ করার পরে আমাদের ঘরের কাছে আর আজকে মোটরসাইকেল আছে আর চুন্নু ভাই সব বাজার নিয়ে চলে আছে এটা আছে হচ্ছে গরুর মাথা আছে বিশাল বড় একটা মাথা তুমি তো ভয় পাবা না কারণ তোমার মতোই কালার
আর গোশ নিয়ে আইছো কাকাও তো মানে খালি মাথাতে তো কেমন আছে নি সেজন্য নেই আস্তে এই দাও প্রচুর পরিমাণ মশলা আছে লাগনি হ্যাঁ তালে দিয়ে কথা কইনি নাকি আজকে তো তুমি লাভ দস লাগনি দুবার অনুষ্ঠান করব এই জন্যই আজকে আছে এই যে গরুর মাথা আছে এই মাথা তো আমরা বেশি ভালো কাটতে জানি না সেজন্য আমাদের এক ভাইকে বলা হয়েছে সেই ভাই আসছে সে কাটিয়ে দিবি এই মাথা দিয়ে আর আছে যে ডাউল আছে ফুলার ডাউল এই ডাউল দেওয়া হচ্ছে আমরা ঘন্ট করব একসাথে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট তো আর কি এই পেঁয়াজ রসুন যা আছে সবার কাছে দিয়ে দাও কাটা কাটা শুরু করে দিই বেটা মুড়ি ঘন্ট করো মুড়ি নিয়ে আইছো এই তাই আছে মুড়ি আগে মনে করতাম যে মুড়ি মনে হয় সত্যি মুড়ি লাগে কিন্তু আসলে ডাইল দেয় যে মুড়ি ঘন্ট হয় তা তো জানা ছিল না আমার আজ দাইনা নাই খালি আমার মাথায় আমার গরুর মাথায় চিন্তা তো ভাগনে হ্যাঁ এটা তো আমাদের কারা সম্ভব না কারণ প্রফেশনাল যারা তারা ছাড়া তো পারবে না মাথা আমি পারতাম আমরা কিন্তু কুচি হার এটা তো সম্ভব না সেই ভাই চলে আসে আমরা নিয়ে যা দেই ভাই হচ্ছে কাজে দিবেন বুঝছো আরে ভাই হ্যাঁ তুমি কিন্তু আজ এই ভাইটা দেহে ছিয়ে ফেলবা তা তো বটেই হ্যাঁ না মানে তে ভাই থাকবি না একদম ক্লিয়ার কই দিলাম লাল ছিল একটু হলুদ কই দিলাম নাকি না লাল দেখতে আর অনেকে ভয় পায় তো হ্যাঁ এই জন্য এবার অনেক বাচ্চারা দেখে ভাই তাহলে আপনি আপনার কাটা দেই আজ আমরা শিয়ে যাব বুঝছেন শিওর বুঝে যাও না তো না ভাই বলে নাই মামুর বিয়েতে সাথে বড় গরু নিয়ে এসো বসাত ডিম দিতে আম্মা বসাত হ্যাঁ পানি নিয়ে যাও ওই দোকানে বাচ্চা লাগবে দেখ বাতা রস আছে না না খালে না দরকার এখন শুনো ভাই আপনি নিয়ে যা ধুয়ে দেন আর আমরা রান্না শুরু করে দেবো তারপরে তাহলে আমি তুলে দিলাম মেলাই তো গেল এ রে যা তো ঠান্ডা হয়ে গেছে আপনি কথা নাই তো ঠান্ডা আমার কাছে কি কমে জানেন গোশ দিয়ে মনে আছে 15 কেজি আছে হাত তো সেজন্য কাটা যায় না বস কাটলি মনে করো ওর কিছুই খায় না বস আগে হাত লাগা উপর ভরা হয়ে আর দেখছে কি আজকে কিন্তু সোলার ডাল আনছি বসো ভাগ্নি এখন তুমি তাহলে সব মশলাগুলো আগে দেখাও কি কি বানানো হইলো তাহলে প্রথমে আমরা এটা রান্না করে দেবো আর ডাল যদি সিদ্ধ আছে তাহলে প্রথমে মাংসটা দিয়ে দাও তারপর বাদ বাকি এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন যে হচ্ছে একদম নতুন যে পেঁয়াজ কুচি আছে সে পেঁয়াজ কুচি এটা কিন্তু নতুন পেঁয়াজ বুঝছো এবার দেবো হচ্ছে
কাঁচা মরিচ আজকে লাল মরিচ কম দাও মানে গুঁড়া থাক থাক এখন দেব আছে রসুন ছেঁচা তারপরে এই জায়গা আছে আছে দারচিনি দারচিনির ইলাচ কিনতাম না হালকা ছেঁচে নেছি দিয়ে দাও সেটা দিয়ে দিলাম তুমি তেজপাতাটা দিয়ে দাও তেজপাতা হালকা ছিটিয়ে দিই আর আমি দিলাম হচ্ছে আদা বাটা দিয়ে দাও আর এই জিরে বাটা আছে হুম এই জিরে বাটাটা আমি দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে আছে হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমরা 100 গ্রাম দেবো না ঠিক আর দিয়ে দরকার নেই তাহলে এই জায়গায় লবণ দিলাম হ্যাঁ দাও আইটু দেবো না হ্যাঁ দাও থাক হুম দাও এবার আসছে আমার তাহলে সই 2 লিটার তেল দিয়ে দিবা হুম কারণ ডাউল যাবে তো এই জন্য আর কি বেশি দেওয়া আছে কারণ সব মিলিয়ে প্রায় 15 কেজি মতো মাংস আছে আর তাহলে এবার আমি ধরি আর তুমি মাখো বিসমিল্লাহির ডাল দিলে আছে না পানি দিলাম দশ মিনিটের জন্য ভাগনি আরো অল্প করে দে তো একদমই কমে রান্না পিঁয়াজ একদম শেষ হয়ে গেছে এখন যে হাতে বানানো যে গুঁড়া মশলাটা আছে এ জায়গা আছে হচ্ছে সব ধরনের মশলা আছে সেটা গুঁড়ো করা তাহলে এটা আমি ছিটিয়ে দিলাম হালকা এটা দিলেই দেখেন কি এরা ঘন হয়ে যায় তাহলে এখন নামা ফেলি আমাদের অতিথিরাও আসতে চলে আসছে যে এখন খেয়ে দিই শুনু ভাই শুনু ভাই এই কোনায় নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে এখন আসছে আমরা দুয়ার অনুষ্ঠান করবো তাহলে তরকারিটা বাজিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে আর আমাদের যে যেসব অতিথিদের দাওয়াত দিয়েছিলাম দোয়া অনুষ্ঠান উপলক্ষে সবাই চলে আসে আমাদের হুজুরও চলে আসে তো এখন দোয়াটা করে দেবে তারপরে আমরা খাবার দিয়ে দেবো নাকি ভাগনে তুমি সবাই বসে যাচ্ছি বলো বসতি ঘর
নষ্ট হয়ে গিয়েছিল কয়েকদিন ধরে বেশ বিচারা কষ্ট অনুভব করছে তে যারা যে ফ্যামিলি থেকে এই ঘরটা আপাতত থাকবার বাস করবার মতো পরিবেশ করে দিলেন আমরা সবাই তাদের জন্য মাগফিরাত আল্লাহ পাকের দরবারে কামনা করি আল্লাহ পাক যেন ওনাদের সুস্বাস্থ্যের অধিকারী করে এবং ইসলামী গণ্ডির ভিতরে থাকতে পারে আল্লাহ পাক যেন এ তৌফিক ইনাদের আতা করেন সবাই বলে আমিন আমিন আমরা মুসলিমে কয়েকজন তোমারই মহাব্বতী বান্দা হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের হাতগুলোকে তোমার রহমতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও মেহরবানি করে তুমি এই ঘরটাকে কবুল করে নাও বিরহমতিকা ইয়া আরহামার রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ দুয়ার অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবাই আমরা খাবার দিয়ে দেবো তাই প্লেট দিয়ে দিলাম এক এক করে বিসমিল্লাহ বলে ডিম দেওয়া শুরু করে দিলাম মানে বুঝলাম না তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সবার শেষ আর এই যে খাওয়া শেষে তো মিষ্টি মুখ করানো লাগবে তো সবার একটা করে স্পেশাল মিষ্টি তো আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাড়ির চাচা চাচি আর আমাদের এখন আমরা তাদের খাওয়া দাওয়া দিয়ে তাদের যে পোশাক আশাক নিয়ে আসি সেগুলো দিয়ে আমরা বিদায় নেব তো খাওয়াই চলো ভাই আমার অল্প একটু দেন থাক থাক আর লাগ আর না থাক থাক চাষা রান্না কেমন আছে ভালো আছে ভালো আছে তো হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা তাহলে মন ভরে খান চাষি ভালো আছে তো না তো যাই হোক এতদিন আপনার কষ্টটা ছিল তো সেটা তো আলহামদুলিল্লাহ দূর হয়ে গেল তো যে যে এই ঘরটা দিল তার জন্য দোয়া করবেন আমেরিকা থেকে একজন এই ঘরটা দিয়েছে সবার জন্য দোয়া করে না আসসালাম পড়ে সবসময় দোয়া করে না তারও দোয়া করবেনি তারা সবাই খাবে আর চাচা আমরা আপনার জন্য আসছে পাঞ্জাবি আনছি আর এই পাঞ্জাবিটা নেন এটা নিয়ে আসছে নামাজ পড়ে যে ভাই এই ঘর দেশে তার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিলাম চাচা আল্লাহ আল্লাহ আল্লাহ